পুরা পুরি সেগুন কাঠ এবং পিওর চিটাগাং সেগুন কাঠ নিয়েই আমি আজকে ফার্নিচারগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি। পায়া দিয়ে শুরু করতেছি ভাই। জি। বাগপায়া 50 বছরের গ্যারান্টি দিয়ে দিব। এক সুতা মিস নাই ভাই। এটা আমাদের ফ্যামিলি বিজনেস 6 ইঞ্চি কাটের মোটা না দিয়ে সোফা আছে। ফুল সেগুন কাঠের। এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা সোফা সেট। আমি 빅টোরিয়া বলতে মার্কেটে এইটাকেই ফুল বিক্রিয়া বলা হয়। আর দুই সাইডি কাজ পাবেন। ফুল 빅টোরিয়া কাজ আসলে। ডাবল হাতা কাঠের মধ্যে এই টপিོས་ এই অর্ডবটা দিয়ে শুরু করতেছি ভিতর ভাই পুরো পুরি 1 ইঞ্চি কাঠের মধ্যে কালার করলে কাটটা কি বোঝা যায় না 1 ইঞ্চির উপরে করা। প্রথমে আমি এই খাটটা দেখাইতেছি ভাই এটা পাকা সলিড একেবারে সলিড কাঠের সিম্পলের মধ্যে এই খাটটা আছে সেমি বক্স এই খাটটার দিকে আসি ফুল বক্স ভেরিয়েন্টের একটা খাট দেখেন একটা আছে সূর্য খাট ভালোবাসায় ভরপুর একটা খাটনের মধ্যে আচল কাট করা এই খাটটা আমাদের অনেক জনপ্রিয় এই হচ্ছে খাটের ফুল ভিউটা সিম্পল খাট গুলা ডিজাইন সেম পাখার ডিজাইন সিম্পল এর মধ্যে এই ডিজাইন যদি নেন গর্জি আছে একটা চমৎকার ডাইনিং টেবিল ভিউয়ার্স ফুললি ফুল সেগুন কাট কতটা দারুন গর্জি ডিজাইন চেয়ার ডিজাইনটা দেখেন ভিউয়ার্স এরপরে সিম্পল ডিজাইন এর মধ্যে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল চাই ফুললি ফুল সেগুন কাট একটা খিল ব্যবহার করা হয়েছে তাও সেগুন কাট এই যে এটা ভরপুর নকশা এটাও ভিক্টোরিয়া ডিজাইনের মতো এটার ভিতর বাইরে পুরা পুরি সেগুন কাট এটা হলো গিয়ে 6 ফিট সাড়ে ছয় ফিট ভিতর বাইরে সেগুন কাঠ এইটার এইটার সাথে ম্যাচিং করে ফুল সেট নিতে না দেখেন যারা গ্লাস সহ চাচ্ছেন এইটার ভিতরে গামারি কাঠ তিন পাট ভিতর বাইরে সম্পূর্ণ সেগুন এখন পর্যন্ত

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা 92 ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি একদম ফার্নিচারের সমুদ্রে যারা সেগুন কাঠের ফার্নিচার করছেন তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল আমরা আছি শালম ফার্নিচারে আমাদের সাথে আছে রেজাউল করিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন শিয়াব ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো ভাই আজকে ভিউয়ারদের সম্পূর্ণ ভিডিওতে কি কি দেখাবেন ভাই আজকে তো আমার অনেক অনেক কানেকশন আছে বাট আজকে আমি সোফা দিয়ে শুরু করতে চাইতেছি মানে আজকের ভিডিওতে সব ফার্নিচার থাকবে সব ফার্নিচার আছে ভাই সব ফার্নিচার আছে সোফা দিয়ে শুরু করতেছি আস্তে আস্তে সব দেখাবো ভাই ওকে ভাই সোফা দিয়ে শুরু করব শুরু করার আগে আপনাদের শোরুমের সাথে ঠিকানাটা বলে দিবেন হ্যাঁ ভাই আমাদের ঠিকানাটা হলো উত্তরা 13 নম্বর সেক্টর ময়লার মোড় ঢাকার যে কোনো স্থান থেকে বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে উত্তরা হাউস বিল্ডিং এসে সোনারগা জনপাত হয়ে উত্তরে তেরো নম্বর সেক্টর ময়লার মোড় চোদ্দ নম্বর রোড একাশি নম্বর হাউস কি কাঠের ফার্নিচার দেখ পুরা পুরি সেগুন কাঠ এবং পিওর চিটাগং সেগুন কাঠ নিয়েই আমি আজকে ফার্নিচার গুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছিলাম ওকে ভাই সোফা দিয়ে শুরু করব বলছি জি ভাই সোফা দিয়ে শুরু শুরু করব প্রথমে কোনটা দেখাচ্ছেন জি ভাই প্রথমে আমি এই বাগ দিয়ে শুরু করতেছি ভাই জি বাগ আমার সোফাগুলো যেগুলো আছে ভাই একেবারে ফুল চিটাগং এর মাল ভাই একশো পার্সেন্ট সার না ভাই আমার আশি পার্সেন্ট সার আশি পার্সেন্ট পাবো আমি হান্ড্রেড হান্ড্রেড বলতেছি না ভাই আমার পলের পরিমাণ দেখা যায় টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট এর মধ্যে এর বেশি না তবে আমরা গ্যারান্টি দিতে পারি যে টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট পল যেটা থাকে এটা ঘুনে খায় না ভাই ঘুনে খায় না পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে দিব একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনি আমার প্রোডাক্টটা নিতে পারেন আর আমি একশো একশো কালার করে দিব আর আপনাদের সার্ভিস দিব একশো একশো ভাই ওকে অসংখ্য ধন্যবাদ তো রেজাউল ভাই এই যে সেগুন কাঠ যেটা সেগুন কাঠ আমরা বলতেছি দেখা গেলো যে এইখানে টানা দেওয়া রয়েছে অনেকগুলো এগুলো সব সেগুন এগুলো যা আছে ভাই প্রত্যেকটা সেগুন কাঠ কোনো মিক্স হবে না তো কোনো মিক্স নাই তো এক সুতা মিক্স নাই ভাই কেউ যদি আমারে মিক্স প্রমাণ করতে পারে আমি ওনাকে পুরো সোফা ফ্রি করে দিব ভাই ওকে অসংখ্য ধন্যবাদ তো ডিজাইনটা দেখেন বাকপায়া সোফা সেট খুব চলতেছে কিন্তু আমরা এর আগেও ভিডিওতে দেখাইছি আর আমরা একটু ক্লিয়ার কইনে শালম ফার্নিচারে এর আগে হচ্ছে ভিডিও কথা বলতেন সোহেল ভাই আপনি হস সোহেল ভাই ছোট ভাই সোহেল বে ছোট ভাই আর আপনাদের ব্যবসাটা তো পারিবারিক হ্যাঁ এটা আমাদের ফ্যামিলি বিজনেস আর আমি ব্যবসার ভিতরে 8 বছর ধরে আছি আলহামদুলিল্লাহ জি আমার বাবার ব্যবসা ব্যবসার বয়স প্রায় 25 বছর প্লাস আর আমি আমার বয়স 24 24 বছর আমি 8 বছর যাব ব্যবসার মধ্যে আছি আলহামদুলিল্লাহ ঠিক আছে এতো এটা কি কি ভেরিয়েশন হবে 221 221 পাবেন ভাই 221 একটা বড় টি টেবিল গ্লাস সহকারে ভিক্টোরিয়া এই ফিটনেস গুলো হবে একেবারে 6 ইঞ্চি কাটের মধ্যে প্রত্যেকটা একেবারে মানে পিওর হাতের নকশা ভাই হাতের নকশা দেখেন এই যে এটার উপরে কি গ্লাস হবে নাকি হ্যাঁ ভাই এটার উপরে গ্লাস আছে আর দুইটা সাইড টেবিল আর দুইটা সাইড টেবিল আছে দেখেন এই যে গাড়িতেও নকশা করা আছে এখানে নকশা দুই বোথ সাইডে নকশা মানে ভেতরের সাইড বাইরের সাইড বোধ সাইডের নকশা করা তো চমৎকার গ্যারান্টি আছে টু টু ওয়ান ফাইভ সিট প্রাইসটা কত নিচ্ছেন ভাই আমার সোফাগুলো আমার বড় ভাই এর আগের ভিডিওতে গুলো যে পঞ্চান্ন হাজার টাকা করে সেল করছে ঈদের পরে আমি হিউজ কানেকশন রাখছি ভাই এর জন্য আপনাদের জন্য আরো দুই হাজার করে ডিসকাউন্ট আমি তিপ্পান্ন হাজার করে রাখবো আপনারা আসবেন আর আমি আপনাদের সার্ভিস মানে 100% আপনি আমার উপরে স্যাটিসফাই থাকবেন জি ইনশাআল্লাহ তো ভিউয়ার্স চমৎকার এই সোফা সেটটি আপনারা হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র শা আলম ফার্নিচার থেকে এখন বিষয় হচ্ছে যে এটা তো কালার করা নেই আপনি কালার করে দিবেন হ্যাঁ আমি কালার করে দিব কাট কালারের মধ্যে লাইট ডিপ চান যেই কালার চান করে দিব এটা যখন কালার করা এই এই সোফাটা আমার সেল হয়েছে আগামী কালকে ইনশাআল্লাহ আমি ডেলিভারি দিয়ে দেব এটা ওকে দেখেন কত সুন্দর চমৎকার চকচকে ঝকঝকে কালার সহ কিন্তু প্রাইসগুলো বলা হচ্ছে ভিউয়ার্স এরপরে ভাই জি ভাই এরপরে আমি যাচ্ছি আপনার দেখেন আমি যাচ্ছি যারা সিম্পল পছন্দ করেন সিম্পল যারা পছন্দ করেন তাদের জন্য একটা নাদিয়া সোফা আছে এটা ফুল সেগুন কাঠের জি হ্যাঁ এটার ভিতরে দেখা যায় যে ফাইভ থেকে টেন পার্সেন্ট বল আছে জি এটা যদি নেন এইটা আপনাদের কাছে আমি বত্রিশ হাজার টাকা রাখবো টু টু ওয়ান সিট এটার সাথে টুল হবে হ্যাঁ এটার সাথে একটা বড় গ্লাস টেবিল হবে গ্লাস টেবিল হবে টি টেবিল হবে ভিড় দেখেন এই যে পায়া এগুলো সব সেগুন কাঠ এই যে ফাইবারগুলো দেখতে পাচ্ছেন ভিড় চমৎকার চমৎকার মাশাআল্লাহ দারুন কালার করে দেওয়া হবে হ্যাঁ কালার করে দিব ওকে এরপরে এরপরে আমি আপনাদের আরেকটা নতুন ঈদের পরের নতুন একটা সোফা নিয়ে আসছি এই সোফাটা দেখতে পাই ওয়া একটা কালেকশন দেখেন ভিড় আর এইখানে কিন্তু অলিতে গলিতে প্রচুর ফার্নিচার আমরা দেখাবো ভিহার সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকেন এই যে দেখেন এটা হচ্ছে আর একটা সোফা সেট নতুন একটা কালেকশন ঈদের পরেই প্রথম এই সোফাটা নিয়ে আসছি আপনাদের জন্য এই সোফাটাকে আমরা ডিম সোফা বলতেছি এটার সাথে বড় একটা ভিক্টোরিয়া কাটিং একটা টেবিল পাবেন আর সিট মানে ফুল সেট সোফা 221 অ্যাক্সেস সোফা পাবেন জি এগুলা যদি আপনারা ডিটেইলস ছবি চান ভাইয়াদেরকে নক দিলে ভাইয়ারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন টোটালটা সেগুন কাট হ্যাঁ ফুল সেগুন কাট এটা আপনার 4 ইঞ্চির উপর 4.5 ইঞ্চির উপরে এটা 4 ইঞ্চি পাকা আছে আর 4 ইঞ্চি পাকা আছে এবং গুলো দেখেন আমাদের প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা এখান থেকেও আমি দুই টাকা ডিসকাউন্ট করে তেত্রিশ হাজার টাকা রাখবো তেত্রিশ হাজার টাকা চমৎকার এই সোফা সেট টা সংগ্রহ করতে পারবেন থেকে ভাই এবার আমি আপনাদের সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল মানে সোফা দেখাইতেছি এই সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া বলতে মার্কেটে এইটাকেই ফুল ভিক্টোরিয়া বলা হয় আচ্ছা আচ্ছা আসলে আমরা ফুল ভিক্টোরিয়া ডিজাইনকে ফুল ভিক্টোরিয়াই বলবো সেমি ভিক্টোরিয়া কেন ফুল ভিক্টোরিয়া হবে রাইট এইটা সেমি ভিক্টোরিয়া সোফা এটার দুই সাইডে কাচ পাবেন আর এই সোফাটার একদম ফিক্সড প্রাইস 35000 টাকা রাখবো 35000 টাকা 215 সিট তিনটা টি টেবিল থাকবে তিনটা টি টেবিল থাকবে দুইটা সাইড টেবিল একটা বড় টি টেবিল থাকবে ওকে এরপরে

এগুলো যদি কেউ থ্রি ওয়ান ওয়ান করে নিতে চায় করে দেওয়া যাবে হ্যাঁ থ্রি ওয়ান ওয়ান সেট আমাদের কাছে আছে আপনারা চাইলে থ্রি ওয়ান ওয়ানও নিতে পারবেন ওকে এরপরে এরপরে আমরা হাতিলের একটা ডিজাইন ডাবল হাতা কাঠের মধ্যে করে নিয়ে আসছি আমাদের এক মানে ক্রেতার চাহিদা অনুসারে এই ডিজাইনটা আমাদের হাতে করা মানে সিম্পল ডিজাইনের মধ্যে হাতিলের ডিজাইন সিম্পলের মধ্যে হাতিলের ডিজাইন হাতিল কপি ডিজাইন দেখেন এটা ফুললি ফুল শাড়ি কাট এইটা আমরা যদি 100 এ 100% শার বলি তাও ভুল হবে না তবে হ্যাঁ 5% পল থেকেই যায় যদি আমি একেবারে নিখুত করতে চাই 5% পল থেকে যায় এই কাটটার এই সোফাটা যদি আপনি নিতে চান এটার দাম 35000 টাকা রাখব 35000 টাকা এটা টি একটা টি টেবিল সব 35000 টাকা পাবেন একটা টি টেবিল পাবেন গ্লাস টপের টি টেবিল গ্লাস টপ টি টেবিল পাবেন ওকে এরপরে

গ্যারান্টি থাকবে প্রত্যেকটা পণ্যে গ্যারান্টি থাকবে প্রত্যেকটা পণ্যেই আমাদের গ্যারান্টি থাকবে আমরা সিল দিয়ে দিব 50 বছরের ঘনের গ্যারান্টি থাকবে এবং সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনাদের জন্য ঢাকার ভিতরে আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিব এবং 6 মাসের মধ্যে কোন যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের টেকনিশিয়ান আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে ওকে ভাই এরপরে এরপরে আমি আপনাদের একটা 311 বাগপায়া সোফা আরেকটু দেখাইতে চাইতেছি জি

ভিতরে গামারি কাট বাইরে সেগুন কাট বাইরে সেগুন কাট ফুল স্ট্রাকচার যা আছে বাইরে সেগুন কাট বাইরে সেগুন কাট ভিতরে গামারি কাট ভিতরে গামারি এই গামারি কাটের গ্যারান্টি হবে ভাই গামারি কাটের গ্যারান্টি আমি যদি আপনাদের বলি যে সেগুনের চেয়েও গ্যারান্টি গামারি কাটে বেশি দেওয়া যায় আপনারা এটা নিয়ে গুগল সার্চ করতে পারেন গামারি কাট অসংখ্য ভালো একটা কাট তবে গামারি কাট বাইরের স্ট্রাকচারটা করি না গামারি কাটের কালারটা সুন্দর হয় না গামারি কাটটা সাদা হয় আর কি এইটার ফিটনেসটা হবে ভিতর বাইরে আা বাইরের টিটাসটা 1 ইঞ্চি হবে মরা এক বলি আমরা ভিতর একটা শত হবে এইটা যদি না এটা 18000 টাকা হাজার টাকায় এই ওয়্যারডপ নিতে হয় 4 ফিট বাই 5 ফিট হ্যাঁ 4 ফিট 5 ফিট ওকে এরপর এপরে এই ওয়ার্ডপটা এই যদি দেখেন এটার ভিতর ভাগ পুরাপুরি 1 ইঞ্চি কাঠের মধ্যে করা 1 ইঞ্চি কাঠের মধ্যেটা দেখেন এই যে দেখেন এটা পিওর কাট আমরা আমাদের ভিতরের কাটে কোনো কালার করি ভিতরে কি কাট ভিতরের কাটটা গামারি কাট ভাই ভিতরে গামারি কাট বাইরের সেগুন পিওর সেগুন কাট দেখেন ভিতরে কাটটা অনেকে কি করে কালার করে রাখে আসলে কালার করলে কাটটা কি বোঝা যায় না এর জন্য আমরা কালার ছাড়া রাখি জি কালার ছাড়া এটা ভিতর গায় সেগুন কাট ভাই মানে ভিতরে গামারি কাট বাইরে সেগুন কাট ফুললি ফুল 1 ইঞ্চি রুপরে এইটা যদি নেন এটা 20000 টাকা রাখবো ভাই 20000 টাকা ওকে তারপরে এরপরে একটা অটো আছে ভাই একটা অটো আছে দেখেন ভিউয়ার এই যে একটা আছে এটারও ভিতর ভাই সম্পূর্ণ 1 ইঞ্চির উপরে করা জি ভিতর ভাই 1 ইঞ্চি প্লাস নিচের বোর্ডগুলা গর্জন কাটের বোর্ড গর্জন ফ্লাই এবং 6 মিলি 6 মিলি গর্জন 6 মিলি গর্জনের ফ্লাই জি

প্রথমে আমি এই খাটটা দেখাইতেছি ভাই এটা আমরা সাড়ে তিন ইঞ্চি কাঠ বলি তবে এটা চার ইঞ্চির উপর থেকেই করা আচ্ছা তবে এটা সাড়ে তিন ইঞ্চি পাকা সাড়ে তিন ইঞ্চি আছে এবং এটা এটা ভিতরে দেখা যায় যে টোয়েন্টি মানে ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট বল আছে এরকম আমরা বলি আর কি মানে এটার মধ্যে ফাইভ পার্সেন্ট বল আছে এক কথায় বলা যায় এটার মধ্যে আর এটা পাকা সলিড একেবারে সলিড কাঠের মধ্যে একেবারে সলিড একেবারে সলিড জোড়া নাই না কোনো জোড়াতালি নাই ভাই ওকে আর এইটার প্রাইস আমার সেমি বক্স যদি না সেমি বক্স 30000 টাকা সেমি বক্সের হাইশা বিছানা গুড়া কি হচ্ছে হাইশা বিছানা গুড়া হলো গিয়ে আপনার হাইশা পাবেন সেগুন কাঠের মাসখানের দাসাটা আমরা করাই কাঠের দিচ্ছি আর বিছনাগুলো খিলানো মেহগনি কাঠের খিলানো মেহগনি খিলানো মেহগনি কাঠ ওকে ঠিক আছে এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট 7 ফিট এটা সেমি বক্স

মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা এই খাটটা যারা নিতে একটা এই আমরা কাঠের হিসাবটা করি কাঠের শুরু থেকে তো সুরের হিসাবটা না এখনো তিন ইঞ্চি ওভার আছে আর এই খাটটা আমি আপনাদের জন্য ত্রিশ হাজার টাকা লাগবে ত্রিশ হাজার টাকায় চমৎকার এই খাট নিতে পারেন একদম পিওর সেও

মূল ব্যবসা না আমাদের ব্যবসা অফলাইনে তো আমাদের আহ লোকালি তেরো নম্বর সেক্টরে আরো তিনটা শোরুম আছে এইখানে আছে তো অনলাইন ব্যবসাটা আমাদের মূল না আমাদের ব্যবসা হলো গিয়ে

এরপরে হ্যাঁ হ্যান্ড পলিশ ভাই আমাদের লেকার পলিশ হয় না আমাদের হ্যান্ড পলিশ একশো একশো বানিশ করে দিব এবং আপনাদের সম্মত কালার করে দিব ওকে ঠিক আছে এরপরে এরপরে এই খাটটার দিকে আসি এইটাও তিন ইঞ্চি ওভার আছে ভাই এইটা আমি তিরিশ হাজার টাকা রাখবো এরপরে ফুল বক্স ভাই ফুল বক্স ভেরিয়েন্টের একটা খাট দেখেন ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একদম হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন গোর্জাস কাজ দেখেন এই যে গোলাপগুলো কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে ভিউয়ার্স

এই লাভ খাটটা 50000 টাকা লাগবে 50000 এই লাভ খাটটা 50000 টাকা এটা 50000 টাকা কিন্তু ভিউয়ার্স এবারে এই যে আচল খাট রুইতনের মধ্যে আচল খাট করা এই খাটটা আমাদের অনেক জনপ্রিয় একটা খাট চমৎকার লাগছে এই এই খাটটা দেখা যায় যে সবারই মনি চোখে ধরে আর জি এই খাট অনেক জনপ্রিয় একটা খাট এই খাটটা আমি সেমি বক্স আছে ফুল বক্স আছে জি যদি সেমি বক্স নেন 32000 টাকা রাখবো

এবারে এই যে আপনার পাঁচ ফিট খাটগুলো আছে ভাই জি এগুলো তিন ইঞ্চি ওভার খাট জি চার ইঞ্চি হয় কিন্তু আমরা তিন ইঞ্চি ওভারে বলতেছি ডাইরেক্ট চার ইঞ্চিতে যাচ্ছি না জি এটা যদি আপনি নেন এটা পাঁচ ফিট সেমি বক্স খাট আপনাদের কাছে আমি এটা ছাব্বিশ হাজার টাকা রাখবো ছাব্বিশ হাজার টাকার চমৎকার এই খাটটি আপনারা সংগ্রহ করতে পারবেন এবার জি এবার এবার আমাদের আকর্ষণীয় খাট এই মিনার খাটটা আমাদের রমজান মাসে মারা। মানে জনপ্রিয় ছিল এত সেল হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে অনেক সেল হয়েছে এই খাটটা দেখেন ভিউয়ার চমৎকার একটি খাট মিনার খাট আমরা যদি একটু ফুল ভিউটা দেখাই এই দিক থেকে দাঁড়িয়ে দেখেন এই যে দেখেন এই হচ্ছে খাটের ফুল ভিউটা খুবই সুন্দর এটা কত ইঞ্চির উপর আছে ভাই ভাই এটা তিন ইঞ্চি প্লাস আছে আর কি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি দেখেন ভিউয়ার এবং কতটা শাড়ি কাট এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা কত পার্সেন্ট শাড়ি হবে ভাই ভাই এটাই

গ্যারান্টি সহকারে দিচ্ছি ভাই পঞ্চাশ বছরের ঘুনের গ্যারান্টি দিচ্ছি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর কাঠেরও একদম গ্যারান্টি পাচ্ছেন পুরোপুরি গ্যারান্টি কোনো প্রকার ভেজাল হবে না ইনশাল্লাহ তো এই খাটটির প্রাইসটা ফুল এটা তো হ্যাঁ ভাই

ঠিক আছে ফাইভ পার্সেন্ট বলের মধ্যে এই খাটগুলো সোলিড কাট। জি সলিডের মধ্যে এইগুলা আমি আপনাদের দিচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা করে চব্বিশ হাজার টাকা দেখেন দারুন খাট একদম সিম্পলের মধ্যে আর এই খাটের সাথে চাইলে পুরো বেডরুম সেট তৈরি করে নিয়ে ফুল বেডরুম সেট করে নিতে পারবে আপনি চাইলে যে কোনো ডিজাইন আমাদের দিতে পারেন আমরা ডিজাইন করে দিতে পারবো ওকে অসংখ্যজনক এরপরে এরপরে পিছনে এই যে এইটা একটা খাট আছে ভাই ফুল বক্স নিলে এইগুলা সেমি বক্স এগুলো চব্বিশ হাজার

আমি পঁয়ত্রিশ হাজার টাকা রাখবো সেমি বক্স ত্রিশ হাজার টাকা রাখবো আর একটা খাট আছে এইটা দিয়ে আমি শেষ করতেছি আজকে খাটের ডিজাইন গুলা এই যে এই খাট গুলা এই যে এটা দেখেন এই সেম ডিজাইন সেম পাখার ডিজাইন সেম পাখার ডিজাইন এই এই খাটটা এইটা আমি ত্রিশ প্লাস বিক্রি করি আমার লোকাল কাস্টমারদের কাছে অনলাইন থেকে আসলে ভাই এটা আমি আপনাদের কাছে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা চমৎকার সেগুন কাঠের এই খাটটি আপনারা সংগ্রহ করতে পারবেন শাহলম ফার্নিচার থেকে এই যে সিম্পলের মধ্যে এই ডিজাইন গুলো যদি নেন আমার কাস্টমার দের জন্য এইগুলা আমি তেইশ হাজার টাকা করে রাখবো

এই যে দেখেন টোটাল সেগুন কাট ভাই ফুললি ফুল সেগুন কাট ভাই কোনো ভেজাল হবে না পিওর কোনো ভেজাল হবে না একেবারে পিওর এবং 5% পল আছে ভাই 95% শাড়ি কাটে ওকে চমক এগুলো গ্যারান্টি ভাই এগুলো কতদিন ব্যবহার করতে হবে এটা বলেন ভাই কতদিন গ্যারান্টি চান আমরা 50 বছরের গ্যারান্টি দিচ্ছি ঘনের গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আচ্ছা আচ্ছা এগুলো এমনি ব্যবহার করতে গেলে কোন প্রবলেম ফেস করতে হতে পারে ভাই এর মধ্যে প্রবলেম কি ফেস করবে বলেন এটা এত হেভি আর এত সুন্দর একটা ডাইনিং টেবিল এটা প্রবলেম ফেস করার মতো কিছু নাই ভাই এটার সাথে আমি তো আসেই ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ এটা তো চেয়ার 6 চেয়ার হ্যাঁ টেবিলটা যদি দেখাই দেখেন টেবিলের টপটা কতটা দারুন গর্জিয়াস ডিজাইন খুব সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে মাশাআল্লাহ

মানে সাইজ হবে ছয় ফিট সাড়ে তিন ফিট প্রাইসটা কত নিচ্ছে এইটা ভাই পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় ভিওর্স চমৎকার এই ডাইনিং টেবিলটা নিতে চাইলে একটা স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন এগুলো কিন্তু কালার করলে খুবই সুন্দর লাগবে এখন আমরা কালার সারা দেখা একদম পিওর এরপরে আর একটা ডাইনিং টেবিল দেখেন ছয় চেয়ারের এটা হ্যাঁ ছয় চেয়ার যদি আট চেয়ার করে দেওয়া যাবে হ্যাঁ আট চেয়ার করে দেওয়া যাবে করে দেওয়া যাবে দেখেন এই যে চেয়ারের ডিজাইনটা দেখেন ভিউয়ার্স খুব সুন্দর এটাও ভিক্টোরিয়া হাইরো ভিক্টোরিয়া ডিজাইন ভিক্টোরিয়া ডিজাইন ওকে এটা প্রাইস কত পড়ছে এটা আপনাদের কাছে আমি 55000 টাকায় রাখব ভাই 55000 টাকায় এই যে উপরে কি 10 এমএম গ্লাস তাই না 10 এমএম গ্লাস 10 এমএম ওকে এরপরের এরপরের সিম্পল ডিজাইনের মধ্যে ভাই এই ডিজাইনটাও আমাদের অনেক জনপ্রিয় একটা ডিজাইন জি সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন ওকে একেবারে নিখুত হাতের কাজ একেবারে আপনি দেখতে পারেন ভাই এই যে এগুলো প্রত্যেকটা শাড়ি কাচের মধ্যে করা সাড়ে পাঁচ সাড়ে তিন ফিট গ্লাস হবে বা আপনি চাইলে যদি কোনো কারণে ছোট আপনার জায়গার স্পেস ছোট হয় সেক্ষেত্রে আমরা এটা মানে ফিট পাঁচ ফিট গ্লাস দিতে পারবো আপনি চাইলে ছয় ফিট তিন ফিট গ্লাসও নিতে পারবেন সাড়ে তিন মানে কাস্টমার কাস্টমাইজ করতে পারবে হ্যাঁ কাস্টমাইজ করতে পারবে এই যে ভাই এই যে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ভাই আর একটা ডাইনিং টেবিল দেখেন এই যে ডিজাইনটা দেখেন ডিজাইনটা পছন্দ হলে একটা স্ক্রিনশট নেবেন ভিউয়ার্স এই হচ্ছে চেয়ারের ডিজাইনটা ফুল ভিক্টোরিয়া কালার কালার করে দেবে ফুল সেগুন কাট সাপোজ ভাই এই যে একটা টানা দিবেন এটাও সেগুন কাট ভাই এইখানে কোন অন্য কোনো কাঠের ব্যবহার হয় না ফুললি ফুল সেগুন কাট একটা খিল ব্যবহার করা হয়েছে তাও সেগুন কাঠের ওয়াও দ্যাটস সো নাইস তো এবার আমরা টেবিলের ডিজাইনটা দেখাই দিই এই হচ্ছে টেবিলের ডিজাইন দেখেন উপরে একটা গ্লাস থাকবে কালার করে দেওয়া হবে দারুন একটা ডাইনিং টেবিল প্রাইস কত ভাই বিগ ডাইনিং গুলো আমাদের প্রাইস सेम খরচই যায় আর কি এগুলো 55 করে রাখব জি এবার সিম্পল ডাইনিং গুলো যদি না সিম্পল অসংখ্য ডাইনিং আছে ভাই জায়গা স্বল্পতা বা

হ্যাঁ এটার সাথে সোফা ম্যাচিং করে নিতে পারবেন যেহেতু ডাইনিং রুমের সাথে ডাইনিং রুমটা মানে অ্যাটাচড করা তো এর সাথে সোফা ম্যাচিং করেও নিতে পারবেন ভিক্টোরিয়া ডাইনিং এর সাথে তো ভিক্টোরিয়া সোফা আছেই জি হ্যাঁ সবকিছু ম্যাচিং করে নিতে পারবেন এগুলো ডাইনিং 25000 টাকা করে 25000 টাকা করে পিওর সেগুন কাট এখন কি দেখাবেন ভাই ভাই আলমারি দিয়ে শুরু করি এখন এখন আলমারি দিয়ে আলমাই দেখাচ্ছি প্রথমটা দেখাছেন এই যে এটা ভরপুর নকশা এটাও 빅্টোরিয়া ডিজাইনের মতো আপনি বড় খাটের সাথে 빅্টোরিয়া ডিজাইন 빅্টোরিয়া আপনার ডাইনিং এর সাথে 빅্টোরিয়া সোফার সাথে এইটা এই ভরপুর নকশাগুলো যাচ্ছে এটা আমাদের ম্যাক্রো শেড ডিজাইন বড়ি এটার ভিতর ভাই পুরো পুরি সেগুন কাঠ একদম ভিতর বাইরে সব সেগুন ভিতর বাইরে যা আছে সম্পূর্ণ সেগুন একদম পিছনে হইলে গিয়ে ছয় মিলি বোর্ড সিক্স মিলি গর্জন গর্জনের ফ্লাই ওকে আর এটা কত ইঞ্চি উপর আছে এটা যা আছে পাল্লা ভিতর বাহির যা আছে সব এক ইঞ্চির মধ্যে সব এক সব এক এবং এই নিচে ডয়ের নিচে একটা সিন্ধুক করা আছে ভাই সিন্ধুক করা আছে আমরা গোপন জিনিস না দেখাই হ্যাঁ ওকে ঠিক আছে দুই পাল্লা সমৃদ্ধ এটার সাইজটা কি হয় এইটা 4 ফিট আর 6.5 ফিট এটার দামটা আমরা ভিতরবাইর শেগুন কাঠের 35000 টাকা করে রাখছি ওকে দেখাচ্ছেন এরপর একটা তিন পার্টের মিনার সিস্টেম রুইতন আলমারি দেখাচ্ছি এটার ভিতরে গামারি কাঠের ব্যবহার করা হইছে আমি গামারি কাট নিয়ে আর আবারও বলতেছি যে গামারি কাটটা অত্যন্ত ভালো একটা কাট এটা সম্পর্কে আপনি গুগল সার্চ করতে পারেন

সুকেস ওয়াইড্রপ একেবারে ফুললি ফুল ফুল সেট ম্যাচিং করে নিতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ এরপরে এই যে এই একটা মানে আলমারি আছে এটারও ভিতর বাইরে সেগুন কাঠ ভিতর বাইরে সেগুন কাঠ ফুললি ফুল ভিতর বাইরে সেগুন কাঠ অন্য কোন কাঠের ব্যবহার করা হয় নাই আর এই যে পুরা জিনিসটা যা আছে ফুল সেগুন কাঠের ভিতর বাইরে সম্পূর্ণ ১ ইঞ্চি কাঠের মধ্যে করা ১ ইঞ্চি কাঠের মধ্যে করা আছে ভিউয়ার্স তো এটার প্রাইসটা কত নিচ্ছেন এই যে সেগুন কাঠের এই প্রোডাক্টগুলো আমরা 35 করে রাখতেছি 35 করে ওকে সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে আলমারি আছে একটা আলমারি আছে ভাই জি একটু দেখেন ওকে এটা এইটার সাথে ম্যাচিং করে সুকেস আলমারি ওয়ার্ডরোব খাট ড্রেসিং টেবিল ফুল সেট নিতে পারবেন এটারও ভিতরভাই ভাই সেগুন কাঠ ভিতর বাইট শেগুন কাঠের এই তিন পার্টের আলমারিটার দাম মাত্র 55000 টাকা 55000 টাকায় ভিউয়ার্স চমৎকার এই আলমাইটা সংগ্রহ করতে পারবেন এরপরে আর প্রচুর আলমারি আছে ভাইসব আলমারি তো দেখানোর সময় এই গ্লাস যারা গ্লাস সহ চাচ্ছেন দেখেন যারা গ্লাস সহ চাচ্ছেন এটার ভিতরে গামারি কাট বাইট সেট শেগুন কাঠ জি এটা আপনাদের কাছে আমরা

অনেক জনপ্রিয় একটা আলমারি এইটার আমি এত অর্ডার পাইছি ভাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এবং ভিতর বাইরেই সেগুন কাঠ ভিতরের ফাইবারগুলো দেখেন ভাই ভিতরের ফাইবারটা এত সুন্দর যে বাইরের ফাইবারের চেয়েও ভিতরের ফাইবারটা সুন্দর ভিতরে বাইরে টোটাল সেগুন টোটাল সেগুন কাঠ টোটাল সেগুন কাঠ কাজগুলো দেখেন কত ভাবে কাজ পুরো কাজটা হাতের কাজ ভাই জি চমৎকার একবারে হাতের কাজ ভিতর বাইরে সেগুন এবং এক ইঞ্চি পুরা কাজ এক ইঞ্চির মধ্যে ভিতরে এক ইঞ্চি বাইরেও এক ইঞ্চি এটা সেম ডিজাইন গামারি কাঠের আছে ভিতরে গামারি কাঠ বাইরে সেগুন কাঠ এটার আমি আপনাদের কাছে এই ভিতর বা সেগুন এটা পঁয়তাল পঁয়ত্রিশ হাজার টাকা রাখতেছি এবং ভিতরে গামারি যদি নেন এই সেম ডিজাইনের ভিতরে গামারি আপনাদের কাছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা একদম ক্লিয়ার এবং সিম্পলের মধ্যে এই একটা ডিজাইন আছে ভাই একটা ডিজাইন আছে দেখেন একদম সিম্পলের মধ্যে একেবারে সিম্পলের মধ্যে এইটা আসলে আমার এক কাস্টমার অর্ডার করার পরে আমি অনেকগুলো আলমারি সেল করছি আলহামদুলিল্লাহ এখন এইটা আমি আমার দোকানের রেগুলার প্রোডাক্ট হিসাবে ব্যবহার করতেছি আর এই ডিজাইনটা যদি আপনি ভিতরে গামারি দিয়ে নেন 45000 টাকা রাখবো ভিতরে সেগুন দিয়ে নিলে এটা 50000 টাকা লাগবে 50000 টাকা ওকে এরপর এই একটা কম দামি আলমারি দেখায়ে আমি আলমারির কানেকশন শেষ করতেছি কারণ এতগুলো আমার কাছে আলমারি আছে হবে এত এত আলমারি এত গলিতে ওলিতে গলিতে সব জায়গায় শুধু আলমারি আর আলমারি এই যে ওকে এই আলমারিটা দিয়েই আমি শেষ করতেছি কারণ আলমারি আমাদের কাটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন টপ খুব দারুন যারা সিম্পল পছন্দ করেন দেখেন তাদের জন্য এটা ওকে প্রাইস কত করছে এইটার দাম আমাদের কাস্টমাররা বলে যে আলমারির দাম এত বেশি কেন আসলে কাঠের আলমারিগুলো হয় কি যদি একটু থিকনেস কমায় দেন এক ইঞ্চির কম দেন তাহলে পাল্লাটা বেঁকে যেতে পারে যে এত লম্বা একটা পাল্লা আর যদি আমি কাঠ একটু একটু করে কমায় দিয়ে অনেক দাম কমে যায় কারণ কাঠের সিটটি যখন আপনি মাঝখানের গলি দিয়ে কাজ কাঠ দিয়ে ফালির তক্তা দিয়ে কাট করবেন তখন দেখা যায় সাড়ে চার হাজার টাকা হয়ে যায় আর ওই রকম একটা কোয়ালিটি দিয়ে যদি করে কমায় দেন পাল্লার কাঠ সাইডের কাঠ মাঝখানের কাঠ তাহলে অনেক দাম কমে যায় জি আর যখন আপনি একটু থিটনেস কমায় দিবেন দামও অনেকটা কমে যাবে কিন্তু পরে তো হবো কারণ পাল্লা বেঁকে যাবে আর যখন আলমারি পাল্লা বেঁকে যায় তখন আর কিচ্ছু করার থাকে না জি

সেলফ গুলা আমরা উপরে সামনে একটা বিটের ব্যবহার করছি ভিতরে গামারি কাট ভিতরের থিকনেস পাঁচশো তা যার কারণে দাম কমে গেছে আর কাট ব্যবহার কম হয়েছে বলে দাম কমে গেছে কাট কমে গেছে দাম কমে গেছে জি স্বাভাবিক আলমারি আজকে এই পর্যন্ত এই ভাই গ্লাস সুকেস দিয়ে শুরু করি আজকে ঠিক আছে প্রথম কোনটা দেখাচ্ছেন প্রথমে ভাই একটা সিম্পল মধ্যে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন দেখেন ভিউয়ার্স প্রথমে যেই সুকেসটা দেখাচ্ছি কতটা সুন্দর একটা গ্লাস সুকেস সম্পূর্ণ সেগুন কাট সম্পূর্ণ সেগুন কাট সম্পূর্ণ সেগুন কাট ভিতরে অল্প একটু কাটের গামারির ব্যবহার হইছে ভাই ওই যে একটু ভিতরে কাটের গামারির ব্যবহার হইছে গ্লাস সুকেসের অসংক কালেকশন আছে ভাই গোডাউনে কারণ গ্লাস সুকেসের জায়গার স্পেসটা বেশি লাগে আর এটার আশপাশে কিছু রাখতে গেলে ঝামেলা হয়ে যায় যার কারণে গ্লাস সুকেস একটু কম দোকানে তাও

আর 7 ফিট আছে 6 ফিট বাই 7 ফিট আপনারা চাইলে জায়গা কম থাকলে ছোট বড় করে নিতে পারবেন সেক্ষেত্রে কাস্টমাইজ অর্ডার দিতে হবে হ্যাঁ অর্ডার করলে কাস্টমাইজ হবে এরপরে আমার আরো একটা জনপ্রিয় সুকেস আছে ভাই এটা অনেকটাই জনপ্রিয় ভাই এখন পর্যন্ত এই সুকেসটা একটু দেখান জি এটার ভিতর বাহির পুরাটাই সিগুন কাট পাল্লা খুলবেন ভাই এই যে পাল্লাগুলো খুলে দেখাচ্ছি গ্লাসগুলো এগুলো 6 মিলি আছে জি

সেগুন ছাড়া কেমনে ভাই অন্য কোন কাটে কি মানে কালার কি করে কি আর ফাইবার আনা যায় ন্যাচারাল তো ন্যাচারালি জি হ্যাঁ এই একটা সুকেস আছে এটারও ভিতর ভাই সম্পূর্ণ সেগুন কাট ভাই এটারও ভিতর ভাই সম্পূর্ণ সেগুন কাট ভাই যা আছে পুরো পুরি সেগুন কাট বাকিটা হচ্ছে গ্লাস 10 মিলি বাকি যা আছে গ্লাস গ্লাস এটার চাইলে হ্যাঁ চাইলে আপনি এর উপরে যদি কাস্টমাইজ করতে চান আমরা করে দিব

আমাদের কাঠে কোনো রিস্ক থাকে না তো কাঠ যা পুরো সলিড গ্লাস সুকেস ক্ষেত্রে কি হয় ভাই আমি একটা গ্লাস সুকেস করি এটা তিনটা ভাগে ভাগ করতে হয়। তিনটা ভাগে ভাগ করার পরে প্রত্যেকটা পার্টিশনে গ্লাসের ব্যবহার করতে হয় একটা গ্লাস ভেঙে গেলে আমার লাভের টাকা শেষ কেন লাভের টাকা শেষ আমরা এখানে পাইকারি সেল করি আমাদের লাভ সীমিত আলহামদুলিল্লাহ সেল বেশি ওকে অসংখ্য ধন্যবাদ এরপরে

ভালো কোয়ালিটির তালা ভাই এই এই তালাগুলো যদি আমি খুলে অন্য লোকাল তালা লাগাই ভাই তাহলে আমার এই শোকেসের উপরে 2000 টাকার দাম কমে যায় ও আচ্ছা আচ্ছা দেখেন এই প্রচুর তালা তো ব্যবহার থাকে জি এই সেটটা এই এইটা আমি আপনাদের কাছে মাত্র 35000 টাকা রাখবো 35000 টাকায় ভিউয়ার্স চমৎকার এই শোকেসটি পেয়ে যাবেন শুধুমাত্র শালম ফার্নিচার থেকে যারা কম দামে গেলাস্তুক আচ্ছা আচ্ছা আসলে কম দামে খুঁজলে আমাদেরও তো কিছু না কিছু কম করে দিতে হয় তাই না কম না করে আমি কোথা থেকে কমে দিচ্ছি তো এইটা কম করেছি যার কারণে কম হয়েছে ভাই এটা কম কেমনে করছি ভাই প্রশ্ন করেন এই যে সাইটে শুধু সিম্পল গ্লাস করে দিচ্ছি সাইটের একটু দেখেন ভাই সাইটে আমি কাট লাগাই নাই সিম্পল গ্লাস এই যে আমি শুধু বিডের উপরে তিনটা পারিশন করে এইটা করে দিছি সিম্পলের মধ্যে যদি কারো পছন্দ থাকে তাহলে এইটা নিতে পারেন এইটার দাম মাত্র 45000 টাকা 45000 45000 টাকার চমৎকার এই গ্লাস শোকেসটা আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে এবারে যদি আহ আপনি ভাই ঢেকে গেছে এই যে আরো দেখতে পারেন এই যে এই ডিজাইন করে দেখাই দেখলে আপনার হয়তো বুঝতে পারবেন খুবই দারুন একটা ডিজাইন কিন্তু এটা আমরা দেখাইতে পারলাম না এখন আসলে আলমারি রয়েছে

সিম্পল এই আমি ত্রিশ হাজার টাকা দিচ্ছি ত্রিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি এবার ভাই ড্রেসিং টেবিল দিয়ে শুরু করতে ড্রেসিং টেবিল আসলে কাস্টমার ড্রেসিং টেবিল সিম্পলি একটু পছন্দ করে সিম্পলের মধ্যে এই ড্রেসিং টেবিলটা আমরা দিচ্ছি আমি লোকালি এই ড্রেসিং টেবিলটা ষোলো 17 নিচে বিক্রি করি না আসলে এটা সেগুন কাঠ হ্যাঁ ফুল সেগুন কাঠ ভিতরে গামারি মানে আমরা যা দেখাচ্ছি সবই সেগুন সবই সেগুন কাঠের এটা কথার জিজ্ঞাসা করার প্রয়োজন নাই ভিতরে ভিতরে ফার্নিচারের ভিতরে গামারি কিছু সেগুন সেগুন কাঠ জি যে যেটা নাই সেটা নিতে পারবে এইটার আমি মাত্র 15000 হাজার এই ড্রেসিং টেবিলটা দিচ্ছি আপনাকে 15000 টাকায় ভিউয়ার্স একদম সেগুন কাঠের চন লোকালি আমি এটা 16000 প্লাস বিক্রি করি জি

এখানে সুন্দর করে বারান্দা করা আছে ওই পাশে কি বারান্দা ব্যালকনি করা আছে দুই সাইডে ব্যালকনি করা আছে সাইডে ব্যালকনি করা আছে খুব সুন্দর চমৎকার আর এর মধ্যে এই সেম ড্রেসিং এর মধ্যেও কিছু ডিজাইন আছে যেমন এই গ্লাসটা একেবারে নিচ পর্যন্ত কোনটা একটু সামনে বাড়তি করে দেয়া এরকম বেশ কিছু ড্রেসিং টেবিল আছে যে যেভাবে চাচ্ছে করে দিচ্ছে ওইভাবেই করে দিচ্ছে ওই প্রাইসটা আপনাদের খরচ কস্ট অনুযায়ী প্রাইস কস্ট অনুসারে এরকমই আর কি আমার যেমন খরচে আপনারা ঠিক তেমনই দাম দিবেন এই এই ড্রেসিং টেবিলটা আমি মাত্র 22000 টাকা সেল 22000 টাকায় ভিউয়ার্স চমৎকার এই ড্রেসিং টেবিলটা আপনারা সংগ্রহ করতে পারলেন সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করব এরপরে আরো একটা ড্রেসিং টেবিল আছে ব্যালকনি সিস্টেমের এটা আনকমনও বলতে পারেন সবাই এত সব কিছু পছন্দ করে না এই ড্রেসিং টেবিলটা অনেকটাই আনকমন আমার পুরানো ডিজাইন কেউ আবার পুরান ডিজাইন একটু পছন্দ করে ক্লাসিক ক্লাসিক হ্যাঁ একটু ভিতরে সেলফ গুলো আছে যথেষ্ট বড় ডয়ার গুলো বড় আছে পাল্লা গুলো অনেক বড় বড় যথেষ্ট বড় এই যে যথেষ্ট বড় অনেক জায়গায় ড্রেসিং টেবিলটা

তাদের জন্য এটা কিন্তু এটা বেস্ট চয়েস হতে পারে এটা প্রাইসটা কত এটা মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা আর এটা সিম্পল ড্রেসিং এর মধ্যে মিনার ড্রেসিং আছে জি এটা দিয়ে আজকে আমি শেয়ার করতে ড্রেসিং টেবিল তো আরো ভাই অনেক আছে কিন্তু দেখানো তো সবাই হইতেছে না জি এই যে এই যে দেখেন ভিডিও আসলে অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আমরা দেখাচ্ছি না বেশি তবে আপনারা যারা শোরুম ভিজিট করবেন পছন্দ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পছন্দ হবে এটা প্রাইস কত ভাই এটা আপনাদের কাছে 17000 টাকা লাগবে 17000 টাকা ওকে তোরেদল ভাই এর আমরা প্রচুর প্রচুর ফার্নিচার দেখতে পাচ্ছি যেগুলো দেখানো হয় নাই দেখানো হয় নাই পোড়া শোরুমে প্রচুর 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 ফার্নিচার রয়েছে এবং ওনাদের আরো তিনটা তিনটা শোরুম আছে আরো তিনটা শোরুম আছে যারা ফার্নিচার খুঁজছেন মূলত সেগুন কাঠের ফার্নিচার করছেন তাদের জন্য এটা বেস্ট জায়গা ভাই যারা আসতে পারবে আসতে চাচ্ছে ঠিকানাটা একটু আরেকবার বলে দেবেন আমার ঠিকানাটা হলো গিয়ে উত্তর তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর রোড একাশি নম্বর হাউস ময়লার মূল বললে যে কেউ চিনবে ময়লার মূল থেকে চোদ্দ নম্বর রোড একেবারেই কাছে যারা আসতে পারবে না তারা কীভাবে অর্ডার করবে প্রবাসী অনেক ভাই দেখছে প্রবাসী ভাইদের জন্য ওনারা আমাদের ফোনে ছবি পাঠায় কনফার্ম করবে আমরা কালার করে ওনাদের বাসায় পৌঁছে দিই সাহায্য কথা বলে সমাধান করে সমাধান অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স চমৎকার চমৎকার ফার্নিচারের কালেকশন বিশেষ করে সেগুন কাঠের ফার্নিচার যারা খুঁজছেন বরাবরই বলে আসি তাদের জন্য একদম রিকমেন্ডেড থাকবে শাহ আলম ফার্নিচার ওনারা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আমার ভিডিও দেখে আপনারা অসংখ্য অসংখ্য প্রোডাক্ট নিয়েছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কমপ্লেন নাই ওনাদের বিরুদ্ধে তো আপনারা যারা দারুণ দারুণ ফার্নিচার খুঁজছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই অবশ্যই অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ